হ্যালো প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল 1 জুলাই আমার কাছে শত শত মেসেজ এসেছিল যে প্রবাসী কর্মীরা কীভাবে টিকা নেবে এবং কী কী লাগবে। অনেকেই কিন্তু কমিউটিওলা হাসপাতালে গিয়েছিল টিকার জন্য, কিন্তু তারা নিতে পারে নাই। সেখান থেকে বলা হয়েছিল যে যারা নিবন্ধন করছে একমাত্র তারাই টিকা নিতে পারবে। তো রাতে আমি একটি বিজ্ঞপ্তি পেলাম যে বলছে যে জরুরিভাবে COVID-19 ভ্যাকসিন প্রাপ্তির জন্য নিবন্ধন সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি সরকার কর্তৃক বিদেশগামী বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে COVID-19 ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে বয়স প্রমার্জন ও অগ্রাধিকার পাওয়ার লক্ষ্যে যে সকল কর্মীর BMAT ডাটাবেজে নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই, মনে রাখবেন যাদের BMAT ডাটাবেজে নিবন্ধন বা স্মার্ট কার্ড নেই, অথবা 1 জানুয়ারি 2021 পূর্বে BMAT স্মার্ট কার্ড আছে, সেই সকল কর্মীর টিকার জন্য সুরক্ষা FA নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে 2 জুলাই 2021 তারিখ হতে BMAT ডাটাবেজে নিবন্ধন করতে হবে। আপনাকে BMAT ডাটাবেজে গিয়ে নিবন্ধন করতে হবে, সুরক্ষা অ্যাপে পারবেন না। সুরক্ষা অ্যাপ নিবন্ধনের সুবিধার্থে BMAT ডাটাবেজে গিয়ে নিবন্ধন করতে হবে। উল্লেখ্য যে জানুয়ারি 2021 হতে নিবন্ধিত কর্মীদের নতুনভাবে নিবন্ধনের প্রয়োজন হবে না। জানুয়ারি মাসের 2021 পর থেকে যারা এপর্যন্ত নিবন্ধন করেছেন তাদেরকে নতুন করে আর নিবন্ধন করার প্রয়োজন হবে না। দেশের 42টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, 9 TTC ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মেহেরপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, নীলফামারি, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং BIMT নারায়ণগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে হাজির হয়ে নির্ধারিত ও নিজ জেলায় সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অথবা অনলাইনে আমি প্রবাসী অ্যাপ দিয়ে নিবন্ধন করা যাবে। আপনারা জেলা যুব যে ট্রেনিংগুলো সেন্টারগুলো আছে, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস আছে 42টা জেলায়, এছাড়াও আছে 9টা TTC। TTCগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরে, মাদারীপুরে, মেহেরপুরে, এগুলো বললাম আমি জেলাগুলোর নাম, এবং নারায়ণগঞ্জে। এখানে গিয়েও আপনারা এই BMAT ডাটাবেজে নিবন্ধন করতে পারবেন, অথবা অনলাইনে ঘরে বসে অথবা অনলাইনে আমি প্রবাসী অ্যাপ দিয়ে নিবন্ধন করা যাবে। আমি প্রবাসী অ্যাপটির লিঙ্ক আমি ক্যাপশনে দিয়ে দিব। BMAT ডাটাবেজে নিবন্ধিত কর্মীগণ COVID-19 ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে সুরক্ষা অ্যাপ বা www.surakha.gov.bd এর মাধ্যমে জরুরিভাবে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্থাৎ BMAT আপনাকে আগে BMAT ডাটাবেজে গিয়ে নিবন্ধন করতে হবে। BMAT আপনার প্রতিটা জেলায় 42টা জেলার ভিতরে আছে, ওই সব জেলাভিত্তিক আপনার কোন জেলায় আপনি ট্রেনিং করেন সেই জেলাভিত্তিক আপনি গিয়ে BMAT ডাটাবেজে আগে নিবন্ধন করবেন, তারপরে সুরক্ষা অ্যাপের মাধ্যমে জরুরিভাবে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সুরক্ষা অ্যাপের রেজিস্ট্রেশন সফল হলে মোবাইল মেসেঞ্জের মাধ্যমে টিকা সেন্টার ও তারিখ জানা যাবে। আমি প্রবাসী এবং সুরক্ষা অ্যাপের লিঙ্কটি ক্যাপশন দিয়ে দেব, দুটো অ্যাপ আপনারা জেনে নেবেন। তবে সশরীরে আপনাদেরকে জেলায় BMAT অফিসে গিয়ে আগে নিবন্ধন করে নিতে হবে। ডাটাবেজে আপনার নাম এন্ট্রি করে আসতে হবে। আপনি যদি ডাটাবেজে আমার নাম জানুয়ারি 2021 আগে যদি BMAT কার্ড থাকে ওই কার্ড হবে না। যারা জানুয়ারি 2021 পরে নিবন্ধন করেছেন, BMAT কার্ড আছে, তাদের আর নিবন্ধন করতে হবে না, মনে রাখবেন জিনিসটা। এবং যারা 2021 জানুয়ারির আগে 2020, 2019, 2018 এর আগে BMAT কার্ড করেছিলেন তাদেরকে সশরীরে আপনাদের জেলায় BMAT-তে গিয়ে আপনার ডাটাবেজে নাম এন্ট্রি করতে হবে। তারপরে এন্ট্রি করার পরে আপনি আমি প্রবাসী অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে আপনি BMAT ডাটাবেজে নাম নিবন্ধন করতে পারবেন। আর টিকা নিতে হলে জরুরিভাবে সুরক্ষা অ্যাপটাই ব্যবহার করতে হবে। COVID-19 টিকা প্রদান এবং স্বর্ণায়ন কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালাইজড, সেই কারণে সুরক্ষা অ্যাপ বা www.surakha.gov.bh নিবন্ধন হয়ে টিকা কেন্দ্র তারিখ সংক্রান্ত মেসেজ না পাওয়া পর্যন্ত বিদেশগামী কর্মীগণের কোনো হাসপাতাল কিংবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, BMAT জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে জমায়েত হয়ে টিকা গ্রহণের সুযোগ নেই। বিষয়টি দয়া করে অনুধাবনের কোনো অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিটি পড়েছিলেন মোহাম্মদ শহীদুল আলম, এনডিজি মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো। সো আপনাদের দৃষ্টিটা সহজ করে বুঝিয়ে দিই, যারা 2021 জানুয়ারির আগে বিমিটি কাট করেছেন ওই কাটে টিকা নিতে পারবেন না, যারা 2021 জানুয়ারির আগে নিবন্ধন করেছিলেন তাদেরকে এখন জেলা অফিসে, জেলা কর্মসংস্থান অফিসে গিয়ে বিএমএটি ডাটাবেজে নাম এন্ট্রি করতে হবে। নাম এন্ট্রি এর সহজ সহজ আপনারা পারবেন না, অনলাইনে আমি পাঠিয়ে করতে পারবেন, সে আপনারা জেলা অফিসে গিয়ে নিবন্ধন করবেন, ডাটাবেজে নাম এন্ট্রি করে আসবেন। এন্ট্রি করে আসার পরে বাসায় এসে সুরক্ষা অ্যাপ দিয়ে জরুরিভাবে টিকার জন্য নিবেদন করতে পারবেন। আশা করি আপনাদের প্রবাসী ভাইদেরকে টিকা নিয়ে যে সংক্রান্ত প্রশ্ন ছিল এবং যে সকল সমস্যা ছিল সবগুলোর সমাধান আপনারা পেলেন। আশা করি এই ব্যাপারে আমরা আরও কোনো সমস্যা হবে না, তারপরে কোনো সমস্যা হলে আমার ভিডিও কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো যারা জানে তারা আপনাকে হেল্প করবে। এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো সর্বশেষ আপডেট। আশা করি সরকার সবাই সকল প্রবাসীদেরকে সময়মতো টিকা দিবে। আপনারা কোন টিকা পাবেন সেটা আমি বলতে পারছি না, হয়তোবা প্রবাসে যে দেশে যাবেন যে দেশে যেটা গ্রহণযোগ্য সেই টিকাটা দিবে সরকার, আপনাকে এমন কোনো টিকা দিবে না যেটা আপনি যে দেশে যাবেন ওই দেশে গ্রহণযোগ্য না। আপনারা যে দেশে যাবেন যে সেই দেশে সরকার যে টিকাটা গ্রহণ করবে সরকার চেষ্টা করবে আপনাদেরকে সেই টিকাটা দেওয়ার জন্য। সো কী টিকা দিবে এটা না ভেবে আগে নিবন্ধন করে নিয়ে ফেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।